নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আমের টক ঝাল মিষ্টি আচার। এই টক ঝাল মিষ্টি আচার খেতে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে। ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসুন দেখে নিই আমের টক ঝাল মিষ্টি আচার বানাতে কী কী লাগবে। লাগবে আম, আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। লাগবে গুড়, আমি সমপরিমাণ গুড় নিয়েছি, 800 গ্রামে গুড় নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এখানে আমি নিয়েছি 1 চামচ মৌরি, 1/2 চামচ ধনে আর 1/2 চামচ জিরে, আর নিয়েছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। গুড়গুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ গুড়টার মধ্যে প্রচুর নোংরা থাকে, তাই আমি গুড়গুলো গালিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে আমের মধ্যে দেবো। এবার আমি একটা অন্য গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর হলুদ। হলুদ আর লবণ দিয়ে আমটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি আমটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে আমটা নরম হয়ে যায়। এদিকে গুড়টা আমাদের গলে গেছে, গুড়টাকে আমরা নামিয়ে রাখছি। ওই গ্যাসেই আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা ধনে, জিরে আর মৌরি। এই মশলাগুলোকে আমি ভেজে নেব। আর আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখব আমটা নরম হয়েছে কিনা। আমটা আমাদের নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ছাকনা দিয়ে ছেঁকে গুড়টা। এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়োটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমটাকে ফুটতে দেব। এদিকে মশলা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এদিকে গুড় আর আমটা বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে আমি আরও 10 মিনিট ফুটতে দেব। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি আমটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেব। সাত থেকে 8 মিনিট আমটাকে জাল করে নেওয়ার পর দেখুন এই রকম হয়েছে। আমি আরও 2 থেকে 3 মিনিট আমটাকে জাল করে নেব। আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা। পুরো গুঁড়ো মশলাটা আমাদের লাগলো না, এতটা বেঁচে গেল। এবার আমি নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমরা একটা অন্য পাত্রে ঢেলে রাখব। আমের টক ঝাল মিষ্টি আচার আমাদের রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
যদি আমার এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।